কি হলো কি তোমরা সবাই হা করে দাঁড়িয়ে রইলে কেন এবার যাও দেখো যা হয়েছে ভালোই হয়েছে আমি তো গ্রাম প্রধান আমি গ্রাম প্রধান হিসেবে তোমাদের মাঠানে জেলে যাওয়া আটকাতে পারতাম তো পারতাম কিন্তু আমি আটকালাম না কেন তার একটাই কারণ সে বিচারের সময় আপন পর জ্ঞান রাখে না এবং নিজের জীবনের ক্ষেত্রেও সে তার অন্যথা চাইবে না সে কথা আর কেউ জানো না জানো আমি তো জানি যাও যাও এখানে পড়ে আছে আকাশ নেই কেন আকাশ কোথায় গেল এই আংটি আর চকলেট বলছে আকাশ তো এখানে এসেছিল কিন্তু কোথায় গেল সাথে মনে হয় কিছু ঘটেছে আমি কি করে জানবো এখানে তো কেউ নেই আমি দিদি শুনছেন বলছি কিছুক্ষণ আগে আপনার ছেলেকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছেন ফর্সা মতো লম্বা ফর্সা কালো খেয়াল করিনি কিন্তু একটা ছেলে এখানে দাঁড়িয়ে ছিল একটু লম্বাটাই হবে ছিল হ্যাঁ বেশ কিছুক্ষণ ছিল তারপর দুটো গাড়ি এসে ওকে তুলে নিয়ে চলে গেল দুটো গাড়ি তুলে নিয়ে গেল মানে ছিল সব সত্যি নাকি মেয়েটা সাহস আছে বটে মাঠানের মতো মানুষকে থানা এনে ছাড়লো ইস কি অবস্থা বলো তো
আমার মুখের কথায় তো আপনার বিশ্বাস হচ্ছিল না। এবার ওনাকে জিজ্ঞেস করুন তো আমার সামনে আমি একটাও মিথ্যা কথা বলেছি কিনা। লোকে বলে উনি নাকি ন্যায় বিচার করেন, আমিও দেখি ওনার সেই ন্যায় বিচার। জিজ্ঞেস করুন ওনাকে কে ফাটিয়েছে আমার ভাইয়ের মাথা, তখন উনি কোথায় ছিলেন আর কি করছিলেন। দেখলেন তো স্যার আপনাদের সামনে কিভাবে তেড়ে আসছিল আমার উপর। নেহাত ওনারা ধরে ফেললেন, তাই নাহলে তো আজকে আমাকে এখানেই মেরে দিত। তাহলে একবার ভাবুন বাড়িতে ঠিক কিভাবে চড়াও হয়েছিল আমার উপর। সেখানে তো কেউ ছিল না, ঠিক এইভাবেই লাঠি নিয়ে তেড়ে এসেছিল আমার উপর। আমার ভাই মাঝে চলে আসে, আমার ভাইয়ের মাথাটা ফেটে যায়। এক কথা কতবার বলবি, শুনেছি তো তোর কথা। যতক্ষণ না আপনাদের কানে পরিষ্কার করে কথাটা ঢুকছে, যতক্ষণ না আমি ন্যায় বিচার পাচ্ছি। উনি তো ন্যায়ের দেবী, অন্যায়ের জম। আশা করি এবার সেই মতোই বিচারটা হবে। অনেকজনই ছিল, দেখে তো মনে হলো ওই বন্ধু বান্ধবী হবে। কেন বলুন তো, কিছু হয়েছে? আপনি কি বলতে পারবেন ওরা কোন দিকে গেল? আপনি কি মানে কিছু শুনেছেন, ওদের কথাবার্তা কিছু শুনেছেন? একটা কথা কানে এসেছিল, বলেছিলাম না আমাদের আবার দেখা হবে, হয়ে গেল। তাকি দেখ, পুরো টিম নিয়ে এসেছি। এইটুকু কথাই শুনেছি। আর কিছু শুনেননি? আচ্ছা, ছেলেগুলো যে এসেছিল তাদের মানে মুখ দেখেছে কেমন দেখতে? মুখ পুরোটা তো দেখিনি, তবে হ্যাঁ, একজন মুখে কাটা দাগ ছিল। বিস্কুট দেবো? এত রাতে ক্যান্টিনে কিসের ক্লাস চলছে? বায়োলজি? হ্যাঁ, তাহলে তো আমরা একটু বসি বলুন, কি বলিস? তার মানে ওই ছেলে বলেছিল? হ্যাঁ, তাই হবে। কি করবো আমি এবার, কি করে শিওর উপর ওড়াই কিনা? আকাশকে এখন আমি কোথায় পাবো? এখন তো কেউ নেই, কেউ তো নেই যার থেকে আমি সাহায্য নেবো। আকাশ তো কলকাতার ছেলে নয়, ও কোথায় থাকে সেটাও তো আমি জানি না। না জানি ওর গ্রামের ঠিকানা, ওর চেনা পরিচিতি বন্ধু বান্ধব আমি কাউকেই চিনি না। কিছু হলে আমি কাউকে জানাতে তো পারবো না। আমি এখন কী করবো? আমি ওকে কী করে খুঁজে বের করবো? তার মানে যা করার আমাকে একা করতে হবে। পারবো তো আমি, পারবো আকাশকে খুঁজে বের করতে? না না, টেনশন করলে তো হবে না, ভাবতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। মিজি তো আমাকে সবসময় বলে, তারা বিপদে মাথা ঠান্ডা রাখবি, মন রাখবি শান্ত। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমাকে উপায় খুঁজে বের করতেই হবে, কিন্তু এমন বিপদে তো আমি আগে পড়িনি। কি করবো বুঝতে পারছি না, কি করবো আমি?
বেশি আমাকে সব বুঝতে। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।